হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 10 নম্বর পাঠেতে লেন্সের সমবায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2-3টে লেন্সকে পাশাপাশি রাখলে তার যে ফোকাস দৈর্ঘ্য হবে, তার জায়গায় যদি একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য একই হয়, মানে 2-3টে জায়গায় রাখলে প্রতিমা যেখানে গঠিত হবে, একটা লেন্স রাখলে যদি সেখানেই গঠিত হয়ে যায়, তা তার যে ফোকাস দৈর্ঘ্য হবে তাকে বলা কি তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, সেটা কী দেখুন। আমরা ডিটেলস এটা আলোচনা করব, প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পার্ট আমি চেষ্টা করবো সব থেকে সহজ করে একদম ডিটেলস আলোচনা করতে। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়, ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। ওকে, তাহলে আমি দেখলাম কম্বিনেশন বা সমবায় লেন্সের বলতে কী বোঝাচ্ছি সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপর আমরা ডেরিভেশনে যাবো। ওখানে তাহলে আমি একটা লেন্স রাখলাম এখানটায়, তাহলে এই লেন্স রাখলে এই একটা লেন্স দ্বারা প্রতিমা যেখানে গঠিত হবে এর জায়গায় যে দুটো লেন্স রাখে, ধরো আর একটা লেন্স রাখলাম। ওকে, তাহলে আমি এখানে লেন্স রেখেছি, ধরলাম এখানে আমার বস্তু আছে, পি বিন্দুতে বস্তু আছে, তাই এখান থেকে আলো যাবে, ধরলাম এটা হচ্ছে কি, এখান থেকে আলো যাবে, এখানে প্রতিষ্ঠিত হবে, এখানে প্রতিষ্ঠিত হবে, লাস্টে প্রতিম্বটা এখানে গঠিত হবে। তাহলে দেখেন এটা যে বস্তু আর এটা আমার প্রতিম্ব। Join Unacademy to crack NEET UG. Come learn the Unacademy way. Unacademy Ignite. Unacademy তে NEET preparation উপর scholarship দেওয়ার জন্য একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি হবে 14 ফেব্রুয়ারি দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত। পরীক্ষাটি সম্পূর্ণ ফ্রিতে, তো আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবে। এনরোলমেন্ট করার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল যদি এই কোডটি ব্যবহার করো, তাহলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে টেস্টটি দিতে পারবে। তো কিছু টার্মস আর কন্ডিশনগুলো দেখে নাও তোমরা। হেড স্টার্ট ফর NEET 2022 আনাকাডেমিতে NEET 2022 জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস 11 সিলেবাসের উপরে ক্লাস করানো হয় প্রত্যেক দিন সকাল 7 থেকে 11 পর্যন্ত। ক্লাসগুলি জয়েন করার জন্য ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তোমরা এনরোলমেন্ট করতে, এনরোলমেন্ট করার আগে তোমরা রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল যদি এই কোডটি ব্যবহার করো, তাহলে এই ব্যাচটির সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে তোমরা জয়েন করতে পারবে। আনাকাডেমি লার্নিং অ্যাপ তোমরা যদি ডাউনলোড করো, সেখানে সম্পূর্ণ ফ্রিতে স্পেশাল ক্লাসগুলো করতে পারবে, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস আছে, ইন্ডিয়ান বেস্ট এডুকেটার্স আছে এখানে, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, অল ইন্ডিয়া টেস্ট সিরিজ অ্যান্ড ডিটেলস, ভিডিও অ্যানালিসিস, আস্ক এ ডাউট ফিচার্স। আনাকাডেমিতে ইন্ডিয়ার বেস্ট এডুকেটার দ্বারা নিটের জন্য প্রিপারেশন দেওয়া হয়। তাছাড়া তোমরা আনাকাডেমিতে সম্পূর্ণ ফ্রিতে ফ্রি স্পেশাল ক্লাসেসগুলো করতে পারবে, ফ্রি টেস্ট সিরিজ দিতে পারবে। নিট প্রিপারেশনের জন্য যারা আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য একটা অফার চলছে। আনাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার সময় রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল যদি এই কোডটি তোমরা ব্যবহার করো, তার টোটাল যেই অ্যামাউন্ট পড়বে তার উপরে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো লেটস ক্র্যাক ইট। তার মানে এখান থেকে আমরা যদি, যেহেতু লেন্সগুলো খুব কাছাকাছি আছে, তাদের আমরা আলোক কেন্দ্র বলতে পারি কি একটাই বিন্দুতে আছে, তবে এখান থেকে দূরত্ব নিচ্ছি, এটা হচ্ছে বস্তু দূরত্ব, এটা হচ্ছে আমার প্রতিম্বের দূরত্ব ভি। তার দুটো বলতে গেলাম দুটো লেন্সকে পরস্পর কাছে রেখেছি, ধরলাম দুটো পেনকে আমি এভাবে ধরতে পারি, যে ধরলাম এই দুটো হচ্ছে লেন্স। ওকে, এই দুটো লেন্স, তাহলে এই দুটো লেন্সকে পরস্পর কাছে রেখেছি। কাছে রাখার ফল হচ্ছে কি, এই এখানে বস্তু রেখেছি, এখানে প্রতিম্ব রেখেছি, তারপর প্রতিম্বটা কোথায় তৈরি হয়েছে, এখান থেকে, তাহলে এখান থেকে দূরত্ব ভি, এখান থেকে ইউ। এবার নেক্সট কী করছে দেখে নাও, আমি দুটো লেন্সকে বস্তু যা দূরত্ব আছে, এখান থেকে বস্তু যা দূরত্ব আছে, প্রতিম্ব যা দূরত্ব আছে, বস্তু দূরত্ব এবং প্রতিম্ব দূরত্বকে না সরিয়ে, অর্থাৎ প্রতিম্ব আমরা কী করে ধরতে পারবো, কোনো পর্দা হলে, যেহেতু এটা সৎ প্রতিম্ব, তাহলে এখানটা যদি আমরা একটা পর্দা রাখি, তাহলে পর্দার স্পটটা পড়বে, তা সেখান থেকে আমরা প্রতিমের দূরত্বটা বের করতে পারবো। তাহলে এখান থেকে বস্তু যে পজিশন আছে, বস্তুর পজিশনটা পরিবর্তন না করে দুটো লেন্সের বদলে যদি এমন একটা লেন্স ব্যবহার করি, ভালো করে বুঝে নাও, আমি বস্তু দূরত্ব পরিবর্তন না করে, বস্তু যেখানে সেখানে রেখেছি, বস্তু দূরত্ব পরিবর্তন না করে দুটো লেন্সের বদলে যদি এমন একটা লেন্স ব্যবহার করি যার দ্বারা এই পি বিন্দুতে যে বস্তুরা আছে প্রতিফলিত হয়, আগে দুটো লেন্স দ্বারা যেখানে প্রতিম্ব গঠিত হয়েছিল সেখানটাই যদি প্রতিম্ব আমার গঠিত হয়ে যায়, তাহলে এই লেন্সের ফোকাল লেন্থকে বলা হয় কি, এই দুটো লেন্সের যেটা দুটো পাশাপাশি আছে তাদের তুল্যাঙ্ক ফোকাল লেন্থ বা তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য। তার মানে এই দুটো লেন্স মিলিয়ে যেই ফোকাল লেন্থের জন্য আলটিমেট এই দুটো যখন মিশে যাবে একে অপরের সঙ্গে, তাদেরকে রেজাল্টেন্ট বা লব্ধি একটা ফোকাল লেন্থ পাবো, তার ফলে আমরা পোস্ট প্রতিম্ব এখানে পাচ্ছি। তাহলে এর যা ফোকাল লেন্থ হবে এই একটা লেন্সের একই হবে, কারণ এই দুটো লেন্স মিলে যা কাজ দেখেছে, অর্থাৎ যেখানে প্রতিম্ব গঠিত হয়েছে একটা লেন্স দ্বারা সেখানে প্রতিম্ব গঠিত হয়েছে। তাহলে এই দুটো লেন্সের জায়গায় আমরা একটা লেন্স ব্যবহার করতে পারি, তাহলে এই লেন্সের ফোকাল লেন্থকে বলা হয় কি, তুল্যাঙ্ক ফোকাল লেন্স। ওকে, বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ,
এবার এগুলো আমরা ক্যালকুলেশন করে কী করে বের করবো, কী করে আমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বের করবো? ধরলাম এর ফোকাল লেন্থ হচ্ছে এফ ওয়ান বা স্মল এ বলতে পারি স্মল এফ ওয়ান, এর লেন্থ হচ্ছে কি স্মল এফ টু, আর এই তুল্যাঙ্ক হচ্ছে কি ধরলাম এখানে স্মল, এটা হচ্ছে কি ক্যাপিটাল এফ। তাহলে আমরা কীভাবে যে ইন্ডিভিজুয়াল ফোকাল লেন্থের সঙ্গে তুল্যাঙ্ক ফোকাল লেন্থকে কী করে আমরা ইকুয়েশনে দেখাবো? যেমন আমরা ওহমস ল দেখেছিলাম যদি দু তিনটে রেজিস্ট্যান্স পরস্পর শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় থাকে সেখানে তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয়, বা আমরা রোধের সমবায় দেখেছিলাম সেখান থেকে আমরা ক্যালকুলেট করেছিলাম, এখানটায় আমরা কীভাবে লেন্সের সমবায় বের করবো, অর্থাৎ এখানে তুল্য ফোকাল লেন্থ কীভাবে বের করবো সেটা টোটাল ডিটেলসে তোমাদের বোঝাবো। ওকে, তাহলে আমরা প্রথমে ছবিটা ভালো করে আঁকি। আমার ছবিটা কেমন হবে দেখে নাও, সব থেকে সহজ, এখানে কোনো টাফ নেই। এটা যদি আজকে ভিডিওটি ভালো করে দেখো দেখবে এটা খুব সহজে বুঝতে পারা যাবে। ভিডিওটি একবার দেখার পর বইটা যদি একবার পরে দেখবে খুব সহজ লাগবে তোমাকে, এটা মানে এই জায়গাটা বিশেষ করে কোনো কঠিন তোমার লাগবে না। তাহলে আমার এখানে একটা লেন্স আছে, ওকে এখানে একটা লেন্স আছে, এটা যেটা প্রধান অক্ষ আর এটা যে আমার কি উন্মেষ, ওকে এটাকে এল ওয়ান বলছি লেন্সটা এল ওয়ান। তাহলে এই লেন্সটা খুব পাতলা। এবার যদি আমার এখানে বস্তু থাকে, ধরলাম আমার বস্তুটা আছে কি এখানটা পি বিন্দুতে আমার বস্তু আছে, তাহলে এখানে বস্তু হবে এখান থেকে একটা আলোক রশ্মি যাবে, ওকে এভাবে যাবে, যাওয়ার পর কী হচ্ছে এই লেন্স দ্বারা কীভাবে প্রতিষ্ঠিত হবে, হয়ে এইভাবে লেন্সটা আলোটা এভাবে প্রতিফলিত হয়ে যাবে, এইভাবে প্রতিষ্ঠিত হয়ে ধরলাম এই বিন্দুতে আমার মিলিত হলো, এটাকে আমরা কিউ ড্যাশ বিন্দু বলছি। তাহলে এটা হচ্ছে কি আমার বস্তু থেকে আগত আলোক রশ্মি, এখানে আলোটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠন হওয়ার পর হচ্ছে কি এখান থেকে আবার কী হয়েছে প্রতিসরশ্রীতে প্রতিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে একটা লেন্স রাখলে এইভাবে হয়। যদি আমি এখানে বলি যে এখান থেকে এর দূরত্ব হচ্ছে আমার ওপি আর এখান থেকে হচ্ছে আমার কি ও ভি ড্যাশ যদি বলে থাকি, এবারে কী করে দেখো না এটা একটা লেন্সের ক্ষেত্রে আমরা জানি এইভাবে আলোটা যাবে। এবার আমি একটা লেন্সের জায়গায় যদি দুটো লেন্স ব্যবহার করি, ধরো এর পাশে ঠিক আমি আর একটা লেন্সকে সংস্পর্শ যা স্পর্শ করে রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানটা আমি কী করছি দেখে নাও, এখানটা আমি করেছি যে আর দুটো লেন্স, এই একটা লেন্স এই একটা লেন্স দুটো লেন্সকে পরস্পর স্পর্শ করিয়ে এবার স্পর্শ করিয়ে রেখে দিয়েছি, আর এই বললাম কি এল ওয়ান, এটা হচ্ছে এল টু লেন্স হলাম, এই লেন্সটা হচ্ছে কি এল টু লেন্স, এল ওয়ান এল টু লেন্স হচ্ছে পাতলা লেন্স। ওকে এখানে লিখে রাখি এল ওয়ান এবং এল টু হলো পাতলা লেন্স লেন্স, ওকে এই দুটো কি পাতলা লেন্স, যেহেতু এই দুটো পাতলা লেন্স তাহলে এদের আলোক কেন্দ্র যেখান থেকে আলো গেলে কোনো ক্ষতি হবে না সেইটাকে আমরা একটা বিন্দু ধরতে পারি, অর্থাৎ এই দুটো যদি খুব পাতলা হয় তাহলে এদের কেন্দ্রবিন্দুটা আমার একটাই হবে, অর্থাৎ ধরলাম এদের কম্বিনেশন টোটাল যে মানে লব্ধি আলোক কেন্দ্রটা এখানটায় আছে, তাহলে আমি যে কোনো বস্তু বা প্রতিমের দূরত্ব এর সাপেক্ষে মাপবো, এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে যদি আলোক কেন্দ্র এবার দেখে নাও, এটা হচ্ছে আমরা এই যে কিউ ড্যাশটা মেজারমেন্ট করেছিলাম কার সাপেক্ষে, যদি একটা বস্তু একটা লেন্স থাকে, তাহলে একটা যদি লেন্স থাকে দেখে নাও, একটা যদি লেন্স থাকে সেখান থেকে আলো এইভাবে যাবে আর এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে এখানে চলে আসবে, কিন্তু যদি আমার দুটো লেন্স থাকে পরস্পর তাহলে কী হচ্ছে দেখে নাও, আলো এখান যাবে এখান থেকে আবার এখানটায় প্রতিসরণ হবে, প্রতিসরণ হওয়ার পর এখান থেকে যে আলটিমেট বস্তুটা এখানটায় গঠিত হবে, তাহলে এটা কি কিউ বিন্দু। তাহলে দেখে নাও একটা লেন্স দ্বারা যদি আমার এল টু লেন্সটা যদি না থাকতো তার অ্যাবসেন্সে প্রতিবিম্ব কোথায় গঠিত হতো কিউ ড্যাশে, যদি আর একটা লেন্স ব্যবহার করি যদি আর একটা লেন্সকে আমি এর স্পর্শ পাশাপাশি স্পর্শ করিয়ে রেখে দিই, তার দুটো লেন্সের কম্বিনেশন হওয়ার পর ফাইনাল যে প্রতিমা তৈরি হবে সেটা কোথায় হবে আমার কিউ বিন্দুতে। তাহলে আমরা যদি এখান থেকে দূরত্ব লিখে দিলাম, এখান থেকে বস্তু দূরত্ব হচ্ছে কি ইউ, ওকে এখান থেকে প্রতিমা দূরত্ব হচ্ছে কি ফাইনাল যে প্রতিম্ব সেটা হচ্ছে কি ভি ধরলাম, আর এখান থেকে কিউ ড্যাশ হচ্ছে কি ভি ওয়ান, ওকে। তাহলে এল ওয়ান লেন্সের ক্ষেত্রে আমরা এল ওয়ান লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্রটা প্রয়োগ করবো দেখে নাও, তাহলে আমরা বলতে পারি এল ওয়ান লেন্সের ক্ষেত্রে, এল ওয়ান লেন্সের ক্ষেত্রে বা আমি এখানে আগে লিখে পাই কোনটা বস্তু দূরত্ব কোনটা প্রতিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব হচ্ছে ওপি ইকুয়াল টু মাইনাস ইউ, এখানে কারণ হচ্ছে কি বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, তাহলে নেগেটিভ মাইনাস ইউ। এল ওয়ান লেন্স দ্বারা প্রতিবিম্ব দূরত্ব, এল ওয়ান লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের প্রতিবিম্বের
দূরত্ব, সেটাকে বলছে কি ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ ইকুয়াল টু ভি ওয়ান। আর এল ওয়ান এল টু দুটো লেন্স মিলিয়ে টোটাল এল ওয়ান এবং এল টু লেন্স দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব, সেটাকে আমরা বলতে পারি কি, সেটা দেখে নাও ও কিউ, ও কিউ ইকুয়াল টু ভি। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এ শুধু এল ওয়ান দ্বারা, শুধু এল ওয়ান লেন্স দ্বারা যে প্রতিমা গঠিত হবে সেটা কিউটা আছে, এল ওয়ান এল টু দুটো মিলিয়ে যে চূড়ান্ত প্রতিমা, যে প্রতিমা গঠিত হবে সেটাকে আমরা চূড়ান্ত ফাইনাল বলবো, ফাইনাল ইমেজ সেটা কি কিউ হবে। তাহলে এখানে বলতে পারি অতএব এল ওয়ান লেন্সের ক্ষেত্রে, লেন্সের সাধারণ সূত্র প্রয়োগ করিয়া পাই বা সাধারণ সূত্র লিখে পাই, সাধারণ সূত্র থেকে পাই তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়ান বাই ভি, তাহলে এটাকে তো বস্তু কোনটা হচ্ছে প্রতিম্ব দেখানো, আমরা জানি কি লেন্সের সাধারণ সূত্র কি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই মাইনাস ছিল এখানটাই মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, এইটা ফর্মুলা ছিল। কিন্তু এখানে তাহলে আমরা দেখে নাও এটা প্রতিম্ব, ভি হচ্ছে প্রতিম্ব, ইউ হচ্ছে বস্তু, তাহলে প্রতিম্ব কী আছে দেখে নাও এল ওয়ান লেন্স, এল ওয়ান লেন্স দ্বারা যে গঠিত প্রতিম্ব সেটা কি হচ্ছে ভি ওয়ান, তাহলে বলতে পারি ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ওয়ান বাই মাইনাস ইউ, কারণ কি বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান। ধরলাম কি এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ ওয়ান আর এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ টু, লিখে নেবে এল ওয়ান লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ ওয়ান, এল টু লেন্সের ফোকাস দৈর্ঘ্য এফ টু। ওকে, পাশে এখানে লিখে দিচ্ছি এল ওয়ান লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি এফ ওয়ান যেহেতু। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি তাহলে বা ওয়ান বাই ভি ওয়ান, ওকে ওয়ান বাই ভি ওয়ান মাইনাস প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান, তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলছি। ওকে, এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলছি। এবার দেখে নাও এল ওয়ান আর এল টু দুটো মিলিয়ে প্রতিম্ব গঠিত হচ্ছে, তাহলে এল টু লেন্স দ্বারা আমরা এবার দেখো কি এল টু লেন্স দ্বারা গঠিত প্রতিম্ব দেখে নাও, এল টু লেন্স দ্বারা গঠিত প্রতিম্ব এখানে আমরা শুধু এল ওয়ান না বলে এখানে এল টুই বলি, কারণ আমার এল টু লেন্সের ক্ষেত্রে যদি প্রতিম্ব দেখে নাও এল টু লেন্স দ্বারা যে প্রতিম্ব যদি আমার কিউ হয়, এল ওয়ান এল টু লেন্সের ক্ষেত্রে বস্তুটা কোনটা ছিল, কোন আলো থেকে আমার প্রতিম্ব গঠিত হয়ে দেখে নাও, ভালো করে দেখে এটা লেন্স মেকার ফর্মুলাতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। দেখেন এল ওয়ান লেন্স দ্বারা, এল ওয়ান লেন্স দ্বারা প্রতিম্ব কী গঠিত হচ্ছে কিউ ড্যাশ, আর এল টু লেন্স দ্বারা প্রতিম্ব গঠিত হচ্ছে কি কিউ। তাহলে এখানে এল টু লেন্সের ক্ষেত্রে, এল ওয়ান লেন্সের ক্ষেত্রে মতো বলতে পারি বস্তু যে পি আর প্রতিম্ব হচ্ছে কিউ ড্যাশ, কিন্তু এল টু লেন্সের ক্ষেত্রে প্রতিম্ব হচ্ছে কিউ, কিন্তু বস্তু কোনটা, এল টু লেন্সের ক্ষেত্রে বস্তু কোনটা, কোনটাকে ধরবো, এটা কি ধরবো কি না, কারণ কি এখান থেকে ডাইরেক্ট আলো কিন্তু এখানে আসছে না। আমি যদি দেখেন যদি এরকম হতো দুটো লেন্স আছে এখানে আছে বস্তু আছে, তাহলে বস্তু থেকে ডাইরেক্ট লেন্স যদি আমার এল টু লেন্সে আসতো, বস্তুতে ডাইরেক্ট আলো যদি আমার এল টু লেন্সে যদি আসতো আর তারপর যদি কিউ প্রতিমা গঠিত, তাহলে বলতাম যে এই আলোর এই যে কিউ প্রতিমা তৈরি হচ্ছে তার প্রতি বস্তু হচ্ছে কি এটা। কিন্তু দেখে নাও এখানে যে আলোটা এসছে, যেই আলোটা আসার ফলে, যেই আলোটা এল টু লেন্সে, যেই আলোটা এল টু লেন্সে আসার ফলে কিউ প্রতিম্বটা গঠিত হয়েছে, সেই আলোটা এসছে কোথা থেকে, এল ওয়ান থেকে। অর্থাৎ এল ওয়ানের ক্ষেত্রে যেটা প্রতিম্ব গঠিত হয়েছে এই এই আলোটা কি, এই আলোটার ফলে প্রতিম্ব কী হয়েছে এখানে গঠিত হয়েছিল কিউ ড্যাশটা, অর্থাৎ কিউ ড্যাশ প্রতিম্ব লেন্সের ভিতরে গঠিত হবে এবং সেই প্রতিম্ব দেখে এখানে প্রতিম্ব তৈরি হবে। অর্থাৎ এল টু লেন্সের ক্ষেত্রে বস্তুটা হচ্ছে কি কিউ ড্যাশ, প্রতিম্ব হচ্ছে কিউ। এটা দেখে নাও আমি আরেকটু ভালো করে বলে দিই, যদিও লেন্স মেকার ফর্মুলাতে একটু ডিটেলসে আলোচনা করেছিলাম। ধরলাম এটা হচ্ছে আমার এল ওয়ান লেন্স, এটা হচ্ছে আমার কি এল টু লেন্স, তো এটা হচ্ছে আমার বস্তু। ওকে, এটা যে পি বিন্দু বস্তু, তাহলে এই বস্তুটাকে দেখে দেখে নাও এই লেন্সের
সামনে যদি বস্তু রাখি তা তার ফলে প্রতিম্ব কোথায় হয়েছিল, এটা গঠিত হয়ে গেল। দেখুন এটা হচ্ছে বস্তু, এটা বস্তু, এটাকে তুমি দর্পণ পাবো, এটাকে এল ওয়ানটাকে এল ওয়ান দর্পণ, এল টু দর্পণ পাবো। তাহলে এল ওয়ান দর্পণের সামনে যদি একটা বস্তু পি বস্তুকে রাখি তাহলে এখানটায় আমার কি প্রতিম্ব গঠিত হয়ে যাবে, তাহলে এটাকে কিউ ড্যাশ বলে হয়েছিল। দেখুন কিউ ড্যাশ, এবারে এই এল ওয়ান ড্যাশের এল এল ওয়ান দর্পণের সামনে এই আয়নার সামনে যদি একটা আরেকটা আয়না রাখি তাহলে এখান থেকে এই এই এখান থেকে যে আলোটা এসে এখানে প্রতিম্ব গঠিত করবে, তাহলে এখানেও কী হবে কি এটাকে কিউ বলছি, এটাও প্রতিবিম্ব, প্রতিবিম্ব। এবার দেখে নাও আমরা বস্তু কাকে বলি, যেখান থেকে আলো এসছে সেটা বস্তু, তাই না, যার কাছ থেকে আলোটা এসছে সেটাকে আমরা বস্তু বলি। তাহলে এই যে কিউ এল টুর দর্পণে যে প্রতিম্বটা কিউ তৈরি হলো এই প্রতিম্বটা কার থেকে দেখে কোন কাকে কপি করে তৈরি হয়েছে বা কার থেকে দেখে তৈরি হয়েছে সেটা কি এল ওয়ান থেকে। দেখে নাও এই দুটোর মধ্যে যদি আমরা ট্যালি করি বা দেখি তাহলে এই বস্তু এই এইটাকে এই বিন্দুটাকে দেখে এই বিন্দু তৈরি হয়েছে, তাহলে এর সাপেক্ষে এল টুর সাপেক্ষে দেখে নাও এল টুর সাপেক্ষে বস্তু কোনটা হবে যেখান থেকে আলোটা এসছে অর্থাৎ কিউ ড্যাশটা। এল ওয়ানে এল ওয়ানে যেই প্রতিম্বটা গঠিত হয়েছে দেখে নাও এখান থেকে আমরা যদি এই দুটোকে ট্যালি করি এই দুটোকে দেখি তাহলে এই দুটোর ক্ষেত্রে বস্তু কোনটা এটা, কারণ এখান থেকে এটা কপি হয়েছে, এখান থেকে এইটা কপি হয়েছে বলে এইটা বস্তু, এটা আছে প্রতিম্ব, যার থেকে কপি হবে সেইটা বস্তু আর কপি জিনিসটা হচ্ছে ইমেজ বা প্রতিম্ব, তাহলে এইটা প্রতিম্ব এইটা হচ্ছে বস্তু। এবার এই দুটোর মধ্যে দেখো তাহলে এই যে এল টুতে যে কিউ প্রতিম্বটা গঠিত হয়েছে সেটা কার থেকে কপি হয়েছে, সেটা এল ওয়ান থেকে, তাহলে এর সাপেক্ষে এইটা হচ্ছে বস্তু। তাহলে এল ওয়ানে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে বস্তু আর এল টুতে ফাইনাল যেটা তৈরি হচ্ছে সেটা প্রতিবিম্ব, অর্থাৎ এখানে যে প্রতিম্ব যে বস্তুটা আছে এটা ভার্চুয়াল, এটা রিয়েল বস্তু না, এটা বস্তু তো এখানে আছে, তাহলে এটা অসৎ বস্তু হবে। তাহলে এল টু লেন্সের দ্বারা যেই বস্তুর আমরা বলবো সেই বস্তুর অ্যাকচুয়াল হচ্ছে কি এল ওয়ান লেন্স দ্বারা গঠিত প্রতিম্ব কিউ ড্যাশটা, তাহলে কিউ ড্যাশটা হচ্ছে এল টু লেন্সের ক্ষেত্রে বস্তুর মতো আচরণ করবে আর কি হচ্ছে প্রতিম্ব, তাহলে এই বস্তুটা হচ্ছে কি অসৎ বস্তু। তাহলে এল টু লেন্স হচ্ছে কি এল টু লেন্স দ্বারা যে বস্তুর যে প্রতিম্ব গঠিত হচ্ছে অসৎ বস্তুর রিয়েল ইমেজ বা সৎ প্রতিম্ব তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি বলি এল টু লেন্সের ক্ষেত্রে তাহলে আমরা এই যে এখানে যে লিখছিলাম এল ওয়ান এবং এল টু সেটা না বলে ডাইরেক্ট বলবো এল টু লেন্স দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিম্ব, এল ওয়ানটা লিখবো না, এল এল ওয়ান এবং তাই এটা মুছে দেবো এখানটায় দরকার নেই, এটা প্রয়োজন নেই, এখানে শুধু লিখে দেবো এল ও এল টু লেন্স দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিম্ব ও কিউ ইকুয়াল টু ভি। তাহলে এক্ষেত্রে বলতে পারি কি এল টু লেন্স দ্বারা বা এল টু লেন্সের ক্ষেত্রে এল টু লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ হবে। দেখে নাও এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে, এই যে প্রতিম্বটা এখানে বললাম তৈরি হয়েছিল এইটা কিন্তু এই প্রতিম্বটা কিন্তু লেন্সের ভিতরে এই এল ওয়ান লেন্সের ভিতরে গঠিত হয়েছে এই প্রতিম্বটা, সেই জন্য ভার্চুয়াল হবে, সেই প্রতিম্বকে দেখে এখানে বস্তু প্রতিম্ব তৈরি হয়েছে। তাহলে এল টু লেন্সের ক্ষেত্রে আমার কিউ ড্যাশটা হচ্ছে বস্তু আর কিউ হচ্ছে প্রতিম্ব, তাহলে আমি বলতে পারি তাহলে এল টু লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ কী হবে, তাহলে ওয়ান বাই ভি প্রতিম্ব দূরত্ব, দেখে নাও প্রতিম্বটা কী হচ্ছে ভি, তাহলে ওয়ান বাই ভি মাইনাস দেখে নাও মাইনাস ওয়ান বাই যেহেতু বস্তুটা কোন দিকে আছে এইদিকে আছে রাইট হ্যান্ড সাইড, বস্তু এদিকে আছে প্রতিম্ব ওইদিকে তৈরি হয়েছে, কিউ ড্যাশটা কোন দিকে আছে যেই দিকে কিউ তৈরি হয়েছে সেই দিকে আমার কিউ ড্যাশ, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এফ টু, যেখানে এফ টু হচ্ছে কি এল টু লেন্সের ফোকাস দৈর্ঘ্য। পাশে এখানটায় আমরা লিখে দিতে পারি এখানটায় আমরা এখানে লিখে নেব যেখানে যেখানে এফ টু হলো এল টু লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ওকে ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা দেখে নাও তাহলে এল ওয়ান লেন্সের ক্ষেত্রে এল ওয়ান লেন্সের ক্ষেত্রে যে লেন্সের সাধারণ সমীকরণ পেলাম ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ এফ ওয়ান, দেখেন ওয়ান বাই ভি ওয়ান হচ্ছে কি এল ওয়ান লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব আর ইউ যেহেতু বস্তুটা এদিকে আছে বস্তু অলওয়েজ নেগেটিভ তাহলে এই দিকটা হচ্ছে পুরোটাই নেগেটিভ, যেহেতু এইদিকে তৈরি তাহলে মাইনাস ইউ তৈরি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ ওয়ান।
এল টু লেন্সের ক্ষেত্রে দেখো প্রতিম্ব এদিকে আছে, বস্তুর অপোজিট সাইডে আছে, তাহলে সেটা নেগেটিভ পজিটিভ হবে, তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এফ টু, এটাকে দু নম্বর সমীকরণ করছি। এবারে এক আর দুই যোগ করবো, এক আর দুই যোগ করিয়া পাই, এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যোগ করিয়া পাই ওয়ান প্লাস টু, তাহলে এক আর দুই যোগ করি, তাহলে কী পাবো তো কেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যোগ করবো, তাহলে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। লেফট হ্যান্ড সাইডগুলো সব যোগ করে দিয়েছি, রাইট হ্যান্ড সাইড সব যোগ করি দেখানো, এটার সঙ্গে এইটা যোগ করেছি আর এটার সঙ্গে আমরা এটা যোগ করি দেখানো, এই টোটালটা যোগ এই দিকেরটা যোগ, তাহলে ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ওয়ান বাই ভি ওয়ান প্লাস কেটে যাবে, তাহলে থাকছে কি দেখানো, থাকছে বা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ বলছি। অর্থাৎ এখান থেকে যে রিয়েল যে বস্তুটা আছে আমার, ওকে রিয়েল বস্তু বা অবজেক্টটা বা অবজেক্টটা রেখেছি দেখানো, তাহলে এখান থেকে ইউ আর এখান থেকে আমার বস্তু দূরত্ব, চূড়ান্ত যে বস্তু দূরত্ব সেই দুটো যোগফল পেলাম ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। এবারে আমার তুল্যাঙ্কর কনসেপ্টটা কি, দুটো লেন্সের জায়গায় আমি একটা লেন্স ব্যবহার করব, তাহলে এই দুটো লেন্সের জায়গায় যদি এমন একটা আমি লেন্স ব্যবহার করি, ওকে এই দুটো লেন্সের জায়গায় আমি কী করবো, এমন একটা লেন্স ব্যবহার করবো, তো ওখানে এমন একটা লেন্স ব্যবহার করলাম, ওকে এখানে বস্তু দূরত্ব যেটা আছে বস্তু দূরত্বের পরিবর্তন করলাম না, অর্থাৎ এখানে পি বিন্দু ছিল, পি বিন্দু ছিল এখানে সেটা রাখবো, এখানে যেখানে প্রতিম্ব তৈরি ছিল সেটাও একই জায়গায় রেখেছি, অর্থাৎ এই দুটো লেন্সের জায়গায় এমন একটা লেন্স ব্যবহার করলাম, তার ফলে দুটো লেন্স বসিয়ে যেখানে বস্তু দূরত্ব যা ছিল, এখানে তো আলোক কেন্দ্র ও, তাহলে এখানে বস্তু দূরত্ব হচ্ছে ইউই আছে, অর্থাৎ একই বস্তু দূরত্ব রেখে প্রতিম্ব দূরত্ব আমার একই তৈরি হচ্ছে ভি, কম্পেয়ার করে এই জিনিসটা, এই কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার, এগুলো সব ম্যাথামেটিক্স আছে খুব সহজ, এগুলো মেন কনসেপ্ট হচ্ছে মেন দরকার দেখানো। আমি দেখলাম কি দুটো লেন্স ব্যবহার করে আমরা দেখলাম যে অরিজিনালি আমার প্রতিম্ব কিউ বিন্দু তৈরি হয়েছে আর বস্তুটা পি বিন্দুতে আছে, তাহলে এখান থেকে আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে ইউ আর এখান থেকে দূরত্ব হচ্ছে ভি, আমাদের ইউ ভি বলবো ধরো কয়েকটা মিটার বা সেন্টিমিটার দূরত্ব আছে, তাহলে এখান থেকে ডিস্টেন্স আমার জানা আছে, এখানে ডিস্টেন্স জানা আছে, এবার এই দুটো লেন্সের বদলে এমন একটা লেন্স ঠিক এই জায়গায় বসালাম যার ফলে দেখলাম যে বস্তু দূরত্ব অপরিবর্তিত রেখে, অর্থাৎ বস্তুকে আমি সরাচ্ছি না, একই জায়গায় বস্তু রেখেছি, বস্তু দূরত্ব অপরিবর্তিত রেখে এই দুটো লেন্সের জায়গায় একটা লেন্স বসালে দেখলাম যেখানে দুটো লেন্স দ্বারা গঠিত যেখানে প্রতিমা তৈরি হয়েছিল এই একটা লেন্স দ্বারা সেখানেই প্রতিমা গঠিত হয়েছে, অর্থাৎ প্রতিমা দূরত্বরও কোনো পরিবর্তন হয়নি, তাহলে এই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য হবে সেই ফোকাস দৈর্ঘ্য বলা হবে কি এর তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য, তাহলে এর ক্ষেত্রে লেন্সের হচ্ছে কি আমি সাধারণ সূত্র যদি পুট করি তাহলে কেমন হবে দেখো, তাহলে আমি বলতে পারি এবার এল ওয়ান এবং এল টু লেন্সের বদলে বা পরিবর্তে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্স ব্যবহার করে যদি বস্তু এবং প্রতিবিম্বের বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব অপরিবর্তিত থাকে তাহলে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে তুল্যাঙ্ক
তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বলে, দৈর্ঘ্য বলে। ওকে, আচ্ছা এই সমীকরণটা আমি পাশে একটু লিখে রাখছি। কী পেলাম, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। ওকে, এটা আমার তিন নম্বর সমীকরণ ছিল। তাহলে এখানে লিখি, অতএব এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ হবে সেটা কি দেখানো, ওয়ান বাই ভি। ওকে, ওয়ান বাই ভি দেখানো, আমি লিখছি এখানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই মাইনাস ইউ, যেহেতু এদিকে আছে দেখানো, এদিকে আছে পি, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই এফ। তাহলে বা বলতে পারি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এটাকে চার নম্বর বলছি। তাহলে তিন আর চার নম্বর সমীকরণ যদি তুলনা করি, তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে কি পাবো? তাহলে যা লিখলাম এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, এই কথাটুকু তোমাকে একটু ভালো করে গুছিয়ে লিখে নেবে। তাহলে আমরা যদি এখানে লিখি তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তুলনা করে পাই, তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, ওকে, তুলনা করিয়া পাই, তাহলে কি পাবো দেখো, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। দেখো কত সিম্পল ব্যাপার, এটা প্রমাণ করতে দেয় অঙ্কের ক্ষেত্রে তো খুব সহজে আমরা করতে পারবো, ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। কিন্তু এইগুলো যদি প্রমাণ করতে দেয়, যেই স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করবে, খুব একটা কঠিন নয়। ওকে, তাই ফিজিক্স খুব একটা টাফ নয়, তুমি ভালো মন থেকে প্রথমে এই ভয়টা দূর করো যে ফিজিক্স খুব টাফ। তুমি চেষ্টা করো, আমি বলছি আজকে যেটা পড়াচ্ছি, যেটা লেন্সের এই সমবায়ের যেটা ব্যাপারটা দেখালাম তোমাদের, যে প্রমাণটা দেখালাম, এটা প্রথম থেকে ভালো করে দেখো, আশা করি তুমি এটা কঠিন লাগবে না, তুমি খুব সহজেই বুঝতে পারবে এটা, এবং যেইভাবে বোঝালাম সেটাই খাতাটা সুন্দর করে খাতায় লিখবে, তোমরা দেখবে তোমার সুন্দর একটা নোটও তৈরি হয়ে যাবে, আর তারপরে বইটা একবার দেখবে, বইয়ের থেকে অনেক বেটার তুমি ভালো বুঝতে পারবে, আমি বলছি তুমি ভালো করে বুঝতে পারবে। আর সত্যি কি বুঝতে পারলে যেটা বোঝালাম সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে যেটা তুমি বুঝতে পারলে কি না। ওকে, তাহলে দেখে নাও, তাহলে আমরা পেলাম কি, ওয়ান বাই এফ ইকুয়াল ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। এবারে আমার যদি কোশ্চেন হতে পারে যে দুটো জায়গায় যদি তিনটে লেন্স থাকে, চারটে থাকে, পাঁচটা থাকে, সেক্ষেত্রে কী হবে, এন সংখ্যক লেন্সকে পরস্পর কাছাকাছি স্পর্শ করিয়ে রেখেছি পাতলা লেন্সকে, সেক্ষেত্রে তুল্য ফোকাস দৈর্ঘ্য কত হবে, তাহলে সেটা আমরা ইন জেনারেল বলতে পারি। তাহলে আমরা ইন জেনারেল সেটাকে কী বলবো দেখে নাও, তাহলে এটা বলতে পারি এন সংখ্যক পাতলা লেন্সকে পরস্পর স্পর্শ, এন সংখ্যক পাতলা লেন্সকে স্পর্শ করিয়ে রাখলে তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য হবে, তুল্যাঙ্ক বা সমবায়টির তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য হবে, তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য হবে, সেটা কী হবে দেখো, তোমরা নিজে থেকে বুঝতে পারবে বা করতে পারবে। দেখো এইটা যখনই প্রমাণটা নিজে থেকে বুঝতে পারবে, নিজের যারা যে সমস্ত বন্ধুরা বুঝতে পারছে না তাদেরকে নিজে থেকে বোঝাবে। আমি বলছি তুমি ভিডিও দেখে যতটা বুঝলে, যতটা ফিল করলে, তুমি যদি অন্য কাউকে বোঝাতে চাও সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে, তখন এটাকে পড়ার জন্য মুখস্থ করার জন্য সময় তোমার নষ্ট করতে হবে না। তার মানে একটা জিনিসকে যে কোনো টেলিভিশন যেমন প্রমাণ করাবো, সেই প্রমাণটা যদি একটু সময় দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো, আর যদি অন্য জায়গায় বোঝাও, তুমি নিজে বুঝে অন্য জায়গায় বুঝিয়ে দাও,
পড়তে যে তোমার যে বারবার পড়তে যে বুঝতে যে বারবার পড়তে হবে সেই সময়টা তোমার আর নষ্ট হবে না। অর্থাৎ অ্যাকচুয়ালি তোমার সময় কম লাগবে টোটাল একটা ডেরিভেশনকে বা কোনো ক্যালকুলেশনকে যদি ভালো করে মন দিয়ে বোঝো পরবর্তীকালে তুমি জাস্ট একবার পেজ উল্টাবে খাতাটা উল্টাবে দেখলি সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডে চলে আসবে এটা কীভাবে প্রমাণ করতে হবে। আর চেষ্টা করবে ফাঁকা টাইমে রাফলিভাবে যেইভাবে সুন্দর করে লিখছো সবসময় লিখতে হবে না ওইভাবে দেখে নেবে কীভাবে প্রমাণ করতে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় রাফলিভাবে একটা প্রমাণ করে দেখে নেবে ছবি পাশে একটা ছোটো ঘর ছবি এঁকে দিলে রাফলিভাবে প্রমাণ করলে প্রত্যেক স্টেপ ক্লিয়ার করলে ব্রেনের মধ্যে রাখলে এরপর কী হবে ওরপর কী হবে ডেরিভেশন কী করলাম এই সংখ্যাটা আসবে এইগুলো মুখস্থ করতে জানো স্টেপগুলো মুখস্থ করো এই এরপর কোন স্টেপ করতে হবে এরপর কোন স্টেপ কটা স্টেপে এইটা আমার কমপ্লিট করতে পারবো সেই স্টেপগুলো ফলো করবে আর সেইভাবে প্রমাণটা করবে দেখবে খুব একটা কঠিন এগুলো তোমার কাছে লাগবে না। ওকে তাহলে এন সংখ্যার ক্ষেত্রে আমি কী হবে দেখে নাও তাহলে প্রত্যেকটা যোগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস ওয়ান বাই এফ থ্রি প্লাস ডট 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 করে প্লাস ওয়ান বাই এফ এন প্লাস যটার লেন্স বলবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যতটাই বলুক প্রত্যেকটা অ্যাড হয়ে যাবে এইভাবে ওয়ান বাই এফ যেমন আমরা করেছিলাম কি এটা ঠিক কাজ সময় কম মানে ইকুইভ্যালেন্ট হচ্ছে সেটা কি রেজিস্ট্যান্স রোধের সমান্তরাল সমবায় রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী করেছিলাম আমরা ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ঠিক এইভাবে তাহলে যদি একই যদি ধরো কেস দিলাম এটা হচ্ছে একটা কেস বললাম কেস টু হিসাবে যদি বলে এরকম যে একই ফোকাল লেন্থ বিশিষ্ট যদি চারটে বা এন সংখ্যক উত্তর লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখায় তাদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কী হবে দেখানো অর্থাৎ এখানে হচ্ছে এন সংখ্যক আলাদা আলাদা ফোকাল লেন্থ এন সংখ্যক পাতলা লেন্সকে একই ফোকাল লেন্থ যুক্ত দেখানো এখানে কী করলাম এন সংখ্যক ফোকাল লেন্থ লেন্স রেখেছি সবার কি ফোকাল লেন্থ এক সবাই স্মল এফ তাহলে তাদের তুল্যাঙ্ক কত হবে দেখুন তাহলে এখানে বলতে পারি কি ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই স্মল এফ প্লাস ওয়ান বাই স্মল এফ প্লাস ওয়ান বাই স্মল এফ প্লাস ডট 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 ওয়ান বাই স্মল এফ এন পর্যন্ত তার মানে পাবো কি এন বাই স্মল এফ তাহলে এফ ইকুয়াল টু এফ বাই এন খুবই সহজ আছে কোনো তাফ নেই অর্থাৎ আমি যদি এন সংখ্যক মানে একই ফোকাল লেন্থ বিশিষ্ট লেন্সকে পরস্পর সংস্পর্শ রাখি পাতলা লেন্সকে তাদের তুল্যাঙ্ক বা তুল্য ফোকাল লেন্থ কী হবে এফ বাই এন শর্ট কোশ্চেন বা এম সিউ কোশ্চেনে তুমি শর্ট সহজেই করতে পারবে বা কোনো নিটে বা জয়েন্টে যদি এরকম টাইপের কোশ্চেন দেয় তোমাকে তো এখানে বড় ডেরিভেশন দেবে না সেখানে শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে একই ফোকাল লেন্থ বিশিষ্ট এন সংখ্যক উত্তর লেন্সকে পাতলা উত্তর লেন্সকে সংস্পর্শে রাখলে তাদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বা তুল্যাঙ্ক ফোকাল লেন্থ কত হবে এক চান্সই কত এফ বাই এন যদি তিনটে বলে এফ বাই থ্রি এফ বাই ফোর দেখে নাও এখানে কী আছে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই এফ এরকম যাবে কতটুকু এন পর্যন্ত তাহলে প্রত্যেকটা যোগ করলে এন বাই এফ হবে তাহলে ওয়ান বাই এফ ইকুয়াল টু এন বাই এফ তাহলে এফ ইকুয়াল টু এফ বাই এন ওকে দেখেন কত সহজ ছিল এটা এবার যদি এরকম ঘুরিয়ে দেয় যে দুটো লেন্স আছে একটা উত্তল একটা অবতল তাহলে কী হবে যদি কোশ্চেনটা এরকম দিয়ে দেয় এটা নেক্সট কেস কেস থ্রি বলতে পারি আমরা দেখ প্রত্যেকটা যত রকম কোশ্চেন হতে পারে সমস্ত কোশ্চেন আমি প্রত্যেকটা ডাউটও ক্লিয়ার করার চেষ্টা করবো এমনভাবে পড়ানো আমি চেষ্টা করবো যাতে করে যেই কোশ্চেনটা তোমার মনের মধ্যে আসতে পারে তার অ্যান্সারটা তুমি যদি একটু ওয়েট করো তার উত্তরটাও পেয়ে যাবে ওকে তাহলে এখানে দেখে নাও কারণ আমি যখন পড়াই আমি ভাবি আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি স্টুডেন্ট হতাম বা আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি কী কী কোশ্চেন করতে পারি বা আমি কীভাবে বুঝলে এটাকে সহজভাবে বুঝতে পারি যতক্ষণে এইটা আমি মানে স্টুডেন্টের রেসপেক্টে না দেখছি ততক্ষণ কিন্তু পড়ানো খুব একটা সহজ হবে না যে কোনো আমি কতটা ভালো বুঝলাম সেইটা যত গুরুত্বপূর্ণ নয় আমি পড়াচ্ছি আমার স্টুডেন্টরা কতটা ভালোভাবে বুঝতে পারলো সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কোয়ালিটি বা আমার দাম বা আমার যে শিক্ষকতার ক্ষমতা কতটা বেশি সেটা আমি ডিসাইড করতে পারবো না ডিসাইড করে যারা দেখছে যারা বুঝছে যদি আমি কাউকে বোঝাতে না পারি তাহলে আমার কোনো মানে শিক্ষকতার ক্ষমতা নেই যদি আমার কথা বুঝতে পারে কোনো একটা জনও বুঝতে পারে তাহলে অবশ্যই আমার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে তো সবসময় এই রেসপেক্টে নিজেকে বোঝার চেষ্টা করবে আর সবসময় আমি এটাও চেষ্টা সবসময় এটাই চেষ্টা করি যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি কী চাই মানে আমি কোনটা আমার কী কোশ্চেন হতে পারে বা কেমনভাবে পড়ালে আমি বুঝতে পারবো তো সেই হিসাবে আমি পড়ানোর চেষ্টা করি তোমাদের কেমন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যেগুলো বোঝাচ্ছি সেইগুলো নিজে বোঝার পর বিভিন্ন বন্ধুদের মধ্যে বিভিন্ন বন্ধুরা আছে ক্লাসের মধ্যে তাদেরকে বোঝাবে দেখবে তোমার মধ্যে আরও বেটার ফিল করবে ওই সম্পর্কে আর তোমার নলেজটা আরও বেড়ে যাবে যত নিজে বুঝবে আর বন্ধুদের বোঝাবে দেখবে সেখানে তোমার ফিজিক্সের প্রতি যে ভয়টা থাকবে সেই ভয়টাকে তোমার কনফিডেন্টটা অনেক হাই হয়ে যাবে যে অনেকে বলে যে ফার্স্ট নিট ক্র্যাক করা যায় না যেই মেন ক্র্যাক করা যায় না এটা ভুল ধারণা
কনফিডেন্ট রাখো, তবে ওভার কনফিডেন্ট নয়, কনফিডেন্ট রাখবে। আর প্রত্যেকটা সিলেবাস তোমাকে পুরো প্ল্যানিং করবে, পুরো কীভাবে পাস করলে, কীভাবে পড়লে তুমি নিট ক্র্যাক করতে পারবে সেই প্ল্যানিং করবে। প্ল্যানিং করার পর তারপরে তুমি সেই হিসাবে পুরো মানে পড়াশোনা করবে বা কঠোর পরিশ্রম করবে যতক্ষণ না তোমার এম পুরো নয়। তাছাড়া আমি চেষ্টা করব তোমাদের নিট কী করে ক্র্যাক করে ফার্স্ট চান্সে তার একটা প্ল্যানিং করা। ওকে, তাহলে দেখে নাও। তাহলে এটা হচ্ছে, এটা আমি বললাম। নেক্সট হচ্ছে কি, যদি একটা লেন্স উত্তল আর একটা যদি অবতল হয় সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো নাও। আর একটা হচ্ছে কি এইরকম টাইপের, তাহলে কী হবে যদি এরকম বলে দেয়, সেক্ষেত্রে প্রথমটা উত্তল লেন্সের ফোকাল লেন্স সর্বদা পজিটিভ হবে, ওকে, আর অবতল লেন্সের ক্ষেত্রে কি নেগেটিভ হয়, ওকে। কারণ দেখে নাও, উত্তল লেন্সের কী হচ্ছে, বস্তুটা এখানটায় গঠিত হয়, প্রতিমাটা এখানে গঠিত হয়, তাই না? এটা কিউ বললে, এটা যদি আমরা কিউ বলি, এটা এটা দেখে নাও ভালো করে, এটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। উত্তল লেন্সের বস্তু যদি এখানে থাকে, প্রতিম্ব এখানে গঠিত হয়, কিন্তু অবতল লেন্সে কী হচ্ছে দেখে নাও, বস্তু এখানে থাকলে প্রতিম্ব এখানে গঠিত হয়, তাহলে এখানে কি নেগেটিভ। তাহলে এটা যদি আমি পজিটিভ ফোকাল লেন্স ধরি, এটাকে আমরা নেগেটিভ ফোকাল লেন্স ধরবো। তাহলে একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স, কেস থ্রি ওটা বলছি, কেস থ্রি। প্রথমটা হচ্ছে উত্তল লেন্স, প্রথম এল ওয়ানটা হচ্ছে উত্তল লেন্স, আর এল টুটা হচ্ছে কি অবতল লেন্স। সেক্ষেত্রে কী হবে, এটা তো কম্বিনেশন হতেই পারে যে একটা উত্তল একটা অবতল এইভাবে থাকতে পারে, বা আমার উত্তল আবার অবতল, উত্তল অবতল এইভাবে পরস্পর আছে, সেক্ষেত্রে কী করবো দেখুন। সেক্ষেত্রে খুব সহজ ব্যাপার, এইরকমই ব্যবহার করবো কি, ওয়ান বাই এফ ইকুয়াল টু যেটা উত্তল সেটার ফোকাল লেন্থ পজিটিভ, যেটা অবতল তার জন্য নেগেটিভ। তাহলে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস এফ টু, যেহেতু এটা অবতল তাহলে এর ক্ষেত্রে প্লাস এফ ওয়ান আর এর ক্ষেত্রে মাইনাস এফ টু, তার মানে এখানে পাচ্ছি কি ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু, এটা হয়ে যাবে সহজ হিসাব। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এইভাবে চলতে থাকে, পজিটিভ নেগেটিভ, যদি উত্তল অবতল, উত্তল অবতল এইভাবে থাকে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, যতটা অবতল হবে ততটা ফোকাল লেন্স নেগেটিভ, আর যে সমস্ত উত্তল লেন্স আছে তার জন্য নেগেটিভ পজিটিভ। তাহলে পজিটিভ উত্তল লেন্সের ক্ষেত্রে, নেগেটিভ অবতল লেন্সের ক্ষেত্রে, এইভাবে চলতে থাকবে এন সংখ্যক থাকলে। ওকে, যদি দুটো থাকে দুটোর ক্ষেত্রে আমরা বের করতে পারি ওয়ান বাই এফ ইকুয়াল টু এফ ওয়ান এফ টু এফ টু মাইনাস এফ ওয়ান, ওকে, এফ টু মাইনাস এফ ওয়ান, তাহলে এটাকে এফ ইকুয়াল টু বলতে পারি কি এফ ওয়ান এফ টু বাই এফ টু মাইনাস এফ ওয়ান, ওকে, এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে কি, যদি পাতলা লেন্স দুটো বা তিনটে যতটা সংখ্যক লেন্স, যে পাতলা লেন্সগুলো পরস্পর সংস্পর্শে স্পর্শ করে পরস্পর থাকে, তাদের যে সমবায়, যে সমবায় তৈরি হলো তাদের তুল্য ফোকাল লেন্থ হবে, তার সমীকরণ কী হচ্ছে ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু প্লাস থাক, এবার চলবে। এবারে যদি লেন্সটা পাতলা না হয়, আর সর্বদা তো এইরকম হবে না যে লেন্সগুলো পরস্পর কাছাকাছি থাকতে হবে, আমরা মাইক্রোস্কোপ জানি, টেলিস্কোপ জানি, সেখানে লেন্সগুলো কি দূরত্ব, একটা দূরত্বের মধ্যে থাকে, টেলিস্কোপ আছে সেখানে কী থাকে দেখানো, টেলিস্কোপ এরম টাইপ হয় দেখবে, তাহলে এখানে একটা লেন্স থাকে, এখানে একটা লেন্স থাকে, তাহলে এই লেন্সের মধ্যে তো একটা ডিস্টেন্স আছে, তাই না? এখান থেকে আর ডিস্টেন্স আছে, বা লেন্স যদি মোটা হয়, এখানে পাতলার ক্ষেত্রে আমরা কী হয়েছিলাম, এদের বেদটাকে বাদ দিয়েছিলাম, যদি লেন্সটা মোটা হয়, মোটা লেন্সগুলো যদি থাকে, সেক্ষেত্রে তার তুল্যাঙ্ক ফোকাল লেন্সটা কেমন হবে সেইটা আমরা একটু দেখে নেবো, যাতে করে দেখে না যত রকম ডাউট থাকবে, যত রকম কোশ্চেন থাকবে প্রত্যেকটা আমরা চেষ্টা করবো যে ক্লিয়ার করার। তাহলে এখানে বলছি কি, যদি এমন হয় যে দুটো লেন্স আছে কিন্তু তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, তারা পরস্পর একটা দূরত্বের মধ্যে আছে, ধরলাম এখানে দূরত্বটাকে আমি এ বলছি, যেহেতু আমাদের বইয়ে এ আছে আমি এ ধরলাম, এখানে বস্তু দূরত্ব, তাহলে এখানে হচ্ছে আমার এ দূরত্ব আছে, সেক্ষেত্রে এদের ধরলাম এর ফোকাল লেন্থ হচ্ছে কি এফ ওয়ান এফ ওয়ান আর এর ফোকাল লেন্থ হচ্ছে কি এফ টু, তাহলে এই দুটো লেন্স যদি পরস্পর দূরত্বের মধ্যে থাকে সেখানে, তাহলে আমরা এদের আলোক কেন্দ্রকে একটা বিন্দুতে ধরতে পারবো না, কারণ কি এর আলাদা অবস্থা আছে বা তাদের মধ্যে দূরত্ব আছে। তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ফোকাল লেন্থ কী হবে, ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান এফ টু, এ হচ্ছে কি এফ ওয়ান আর এফ টু বা এল ওয়ান এল টু লেন্সের দুটোর মধ্যেকার যে দূরত্ব হবে সেই দূরত্বটা। তাহলে দেখে নাও, এর প্রমাণটা নেই কিন্তু তোমাদের, তোমাদের সিলেবাসের প্রমাণ নেই, জাস্ট সমীকরণটা মনে রাখবে, যদি লেন্স দুটি মোটা হয়, এখানে পাতলা লেন্স বলছিলাম, যদি লেন্স দুটি মোটা হয় বা
লেন্স দুটো পরস্পর থেকে দূরত্বের মধ্যে থাকে, একটা ডিস্টেন্সের মধ্যে থাকে, সেই দুটো লেন্সের তুল্যাঙ্ক ফোকাল লেন্থের সমীকরণটা কি হবে? 1/f = 1/f1 + 1/f2 - a/f1 f2. তাহলে এটা কি? এটা হচ্ছে দুটো লেন্সের মধ্যেকার দূরত্ব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যে লেন্সের ফোকাল লেন্থের সমবায় যেটা বোঝালাম সেটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।